কথা মতো আজও আবার হাজির হয়ে গেছি সুরেলা প্রভাত নিয়ে। হ্যাঁ, তো এখন এই যে নিশ্চুপ যে মানে চারিধারের পরিবেশটা রয়েছে, এই সময় একটা সুরেলা আবহাওয়ার সৃষ্টি করার চেষ্টা করছে এই সুরে সুরে সুপ্রভাত অনুষ্ঠান। আমি এবং অবশ্যই আমাদের আজকের যিনি অতিথি রয়েছেন, বিশেষ অতিথি প্রবীরদা। প্রবীরদা, তোমাকে স্বাগত জানাই, আর বহু বহু বছর বাদে দেখা হওয়ার জন্য, মানে তোমার কাছে আমার কি বলবো, মানে এটা একটা আফসোস যে আমাদের দেখা হয়নি। আমাদের আগে বহুবার দেখা হতো, থেকে থেকেই দেখা হতো প্রায়শই, একই মঞ্চে আমরা মঞ্চ শেয়ার করতাম, আমরা গান গাইতাম, সেই সুন্দর দিনগুলো বেশ। আসলে গত দু বছর ধরে যা চলছে তাতে তো দেখা হওয়াটা প্রায় কমেই এসছে সকলের সাথে। আবার কাজকর্ম শুরু হোক, আবার দেখা বাড়বে নিশ্চয়ই আমাদের। একদম একদম, আমাদের দেখা সাক্ষাৎ হোক, তবে আমাদের দেখা হবে, কারণ ডিজিটাল মাধ্যমে যখন আমরা পদার্পণ করে ফেলেছি, তখন এই যে প্রয়াসটা আমাদের সুরে সুরে সুপ্রভাত এসজি মিউজিক নিবেদিত, তো এই রকম একটা প্রয়াসে আমরা যখন পদার্পণ করে ফেলেছি, তো এইখানে আমাদের দেখা সাক্ষাৎ হতেই থাকবে, চলতেই থাকবে। তো এখন তো আমরা গান শুনবো, নইলে আমাদের কাজী নজরুল ইসলামের কথায় দর্শক বন্ধুরা গাইবে, সুরেরও জলসায় নীরব কেন গায়ক, মানে ওখানে কবি ছিল, ফুলেরও জলসায় নীরব কেন কবি। তো প্রথম গান কি শোনাচ্ছো তুমি? যারা একটু আধটু আমার গান শুনে তারা জানে যে আমি একটু পুরনো গান গাইতে বেশি ভালোবাসি। তো প্রথম গানটা 1945 সালের রেকর্ড হওয়া একটা গান, এটা সত্য চৌধুরী রেকর্ড করেছিলেন, খুবই জনপ্রিয় গান। পরবর্তী সময়ে আরো অনেক শিল্পী এটাকে রিমেক করেছিলেন। তো মোহিনী চৌধুরীর কথায় কমল দাশগুপ্তর সুরে এই গানটা শুনে। পৃথিবী আমারে চা রেখো না বেঁধে আমার, খুলে দাও খুলে দাও বাহুরো, পৃথিবী আমারে চা রেখো না বেঁধে আমার, খুলে দাও ভালোবাসি তাই মনে জাগে তো ভয়, প্রণয় তোমার মিছে নয় মিছে নয়, ভালোবাসি তাই মনে জাগে তো ভয়, চাঁদ ডুবে যাবে মনের দীপালি জ্বালাতে
পথ ছেড়ে না নয় সাথে চলো মুছে দাও আকিল খুলে দাও পৃথিবী আমারে চাই রেখো না বেঁধে আমায় খুলে দাও প্রিয়া খুলে দাও বাহুল খুলে দাও সত্যি মানে আজকে তুমি আমাকে এই কথাটা বলার সুযোগ দিচ্ছ যে আজকের এই গোটা এপিসোড জুড়ে আমরা সেই হারানো দিনের গানগুলো শুনব এবং হারানো দিন কথাটা তো ঠিকই সেই সঙ্গে হারিয়ে যাওয়া কিছু গান আমরা আজকে মানে তোমাকে পেয়েছি আমরা কিন্তু মন ভরে শুনব তো আশা করছি তুমি সেই রকমই গানের ডালি সাজিয়ে হ্যাঁ অ্যাকচুয়ালি কি জানো তনুজা আমি খুব কনসিয়াসলি চেষ্টা করি যখন আমি অনুষ্ঠান করি সেটা লাইভ হোক বা ডিজিটাল বা চ্যানেলে হোক আমি এমন কিছু গান বা এমন কিছু শিল্পীর গান আমি গাইবার চেষ্টা করি যাদেরকে বিশেষ করে আমাদের এই পরবর্তী প্রজন্ম তাদেরকে প্রায় ভুলতে বসেছে কেননা তাদের গান খুব অল্পশ্রুত গান শোনার সুযোগ তো খুব কমে এসেছে এখন তো সেইটা আমার একটা চেষ্টা থাকে আমি যে পরবর্তী যে গানটা গাইব এটা মৃণাল চক্রবর্তীর গাওয়া একটি গান 1963 সালের পুজোর রেকর্ডের গান এটা পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আর শৈলেন মুখোপাধ্যায়ের সুরে এই গানটা শুনে ভুলে থাকা কথা ছিল তোমারই আমার তোমার কথা রাখা কথা ছিল তোমারই আমার তোমার থাকার কথা ছিল তোমারই আমার তো না সোনা নদীর কোনাতে ওই কুল ছাপানো লহরেলে একা তুমি আঁকবে কিছু পূর্ণ চাঁদের প্রহরেলে ছবি আঁকা কথা ছিল তোমারই আমার তো না ভুলে থাকা কথা ছিল তোমারই আমার তো না আসবো আমি মালা দিতে তুমি শুধু ডাকবে আমায় অবহেলার জ্বালা দিতে চাপা বনের কাপা হওয়ায় আরো কিছু সরল হলে অভিমানে যত সুধা পরিহাসের গরল হলে হাসি ঢাকা কথা ছিল তোমারই আমার তো ভুলে থাকা কথা ছিল তোমারই আমার তো কথা রাখা সত্যি আমাদের কত লোককে আমরা কথা দিই যে আমরা মানে এই সমস্ত শিল্পীদের গান শোনাবো কিন্তু সেই সুযোগ বা সেই প্ল্যাটফর্মটা আমরা পাই না কোথাও গিয়ে
অনেক সময় হয়, বা সেই সময়টা হয়তো হয় না যে আমরা পরবর্তী শিল্পীর মন পছন্দের সেই সমস্ত শিল্পীর গান আমরা শোনাতে পারবো, কিন্তু সুরে সুরে সুপ্রভাত অর্থাৎ এসজি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাত সেই সুযোগটা কিন্তু করে দিচ্ছে, যেখানে আপনি ঠিক যাদের যাদের গান শুনতে চাইছিলেন, যে হারিয়ে যাওয়া গান, সেই হারিয়ে যাওয়া গান নিয়েই কিন্তু আমাদের আজকে শিল্পী। এবং এই সুযোগটা পেয়ে আমিও খুব ধন্য। আসলে কি জানো তো, তুমি নিজে স্টেজ শো করো, তুমি জানো যে স্টেজ শোতে একটা লিমিটেশনস থাকে আমাদের। হ্যাঁ, দু তিনটে গানের পরেই আমাদেরকে মূলত অনুরোধের গান গাইতে হয়। তো নিজের মনের যে গানগুলো গাইতে চাহিদা, যেগুলো গানগুলো গাইতে ভালো লাগে, যে গানগুলো শোনাতে ইচ্ছে করে, সেই সুযোগটা আজকে এই এসডি মিউজিক আমাকে করে দিয়েছে, তার জন্য আমি মানে অন্তর থেকে কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে। এবারে আমরা কি গান শুনবো? এবারে এই শিল্পীকে বলা হতো যেন রোমান্টিক গানের গোল্ডেন ভয়েস, পিন্টু ভট্টাচার্য। আহা, ওনার একটা গান শুনবো। চলো চলো। চলতে থেমে গেছি, আমি বলতে বলতে ভুলে গেছি যে কথা তোমাকে বলবো। আমি সপ্ত সিন্ধু পার হয়ে দশ পদে বাঁধা পড়ে গেছি, এ ব্যথা কাহারে বলবো। আমি পান্থ পান্থ সুদূরেরই, আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি, মনে কি করে চলবো। আমি পান্থ পান্থ সুদূরেরই, আমি ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি, মনে কি করে চলবো। আমার আর প্রবীরদার মধ্যে কথা হচ্ছিল যে এই গানটা শুনলেই গাইতে ইচ্ছে করে না, একদমই তাই। আর বিশেষ করে যখন একদম প্রিলিউড যখন মিউজিকটা যখন পড়ে, যখন বাজে, লোকে বুঝে যে এই এটা তো আমি চলতে চলতে থেমে গেছি। আসলে ওই সময়কার গানের গান এবং বাজনা মুখে মুখে আলাদা করা যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাজনাটাও গানেরই একটা অঙ্গ হয়ে, একদম একদম
ছিল এবং আছে এখন একদম, মানে এখনো এই গানটা শুরু হওয়ার আগের যে মিউজিক পার্টটা সেটাও আমরা মুখে মুখেই করি, মানে এতটা মনের মধ্যে গেঁথে বসে গেছে। হ্যাঁ, এইরকম মিউজিক পার্ট শুনে যদি গান বলতে পারেন তাহলে যে পুরস্কার আছে এটা কিন্তু আপনারা ভালো করেই জানেন। হ্যাঁ, আমাদের এখন প্রতিযোগিতা চলছে এসজি মিউজিকের সুরে সুরে সুপ্রভাত অনুষ্ঠানে, যেখানে সুর শুনে বলতে হবে কি গান। আর আজকে এত সুন্দর সুন্দর গান হচ্ছে, আজকেও কিন্তু একটা প্রতিযোগিতার মতোই কিন্তু, কারণ এত চেনা গান, আমাদের সেই ভুলে যাওয়া যে গান যেগুলো আমরা অনেকখানি প্রায় ভুলতে বসেছি, আবার শুনে মনে আরে অনেকদিন বাদে তো শুনলাম। আমি একটু আগেই বলছিলাম যে এই গানটা কিন্তু অনেকদিন বাদে শুনছি আমি, তো এইরকম আর কি কোনো গান এখন আমরা শুনবো? এবারে কোন গান শুনবো? এবারে একটা তালাত মেহমুদের গান গাই। হ্যাঁ, তপন কুমার বা তালাত মেহমুদ যেভাবেই বলো না কেন, ওনার একটা গান গাই। চলো চলো। মানে এতক্ষণ ধরে যে কটা আমরা গান শুনলাম, একটা অদ্ভুত ছন্দ রয়েছে, মানে
আপনা আপনি আমাদের শরীরে একটা সেই ছন্দটাকে অনুভব করে আমরা আমাদের এই যে শারীরিক এই গানটা একটা অদ্ভুত মাদকতা আছে জানেন তো, এবং সেই মাদকতা নিয়ে কিন্তু আমাদের রেশটা এখনো কাটছে না, কিন্তু একটুখানি কাটাতে হবে আপনাদের, কারণ নিয়ে নিচ্ছে এখন একটি ছোট্ট বিরতি। বিরতির ওপারে আবারও গানে ফিরব সঙ্গে সেই রেশ নিয়ে, সঙ্গে থাকুন। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়িও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com। ওগো শুনছো, বাংলার টক ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে। বাংলার আচার টক টক ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, কি টেস্টি। গান আর আড্ডা, বাঙালির নস্টালজিয়া, সেই সুরে সুর মিলিয়ে থাকবো টানা দেড় ঘন্টা লাইভ আপনার মোবাইলে। প্রতিটা সকাল কাটাবো আপনার সঙ্গে, সঙ্গে থাকবে চেনা অচেনা অনেক শিল্পীর মুখ, থাকবো আমি, থাকবেন আপনারা। দেখা হবে সুরে সুরে সুপ্রভাতে। তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। আপনার সুরে সুর বাঁধবে আপনার প্রিয় শিল্পীরা, আর সাথে থাকবো আমি তনুজা, মন মাতাতে প্রাণ ভরাতে সুরে সুরে সুপ্রভাতে। সুরের সাগরে কে না ভাসতে চায়, তাও যদি হয় সকালবেলা লাইভ, তাহলে তো মনটা একেবারে আনন্দে ভরে ওঠে, তাই না? আমি তো থাকছি, আপনি থাকছেন তো? তাহলে লক্ষ্য রাখুন আমাদের পেজ সুরে সুরে সুপ্রভাতে। বাংলার টক ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে। বাংলার আচার টক টক ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, কি টেস্টি। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়িও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com।
বাংলামিষ্টিঅনলাইন.com। ফিরলাম বিরতির পর, আপনারা দেখছেন এসজি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাত অনুষ্ঠানটি। ডিজিটালি আমরা প্রথম এমন লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য এনেছি এবং এখানে আপনাদের সেই মনের মতো শিল্পীরা এসে আপনাদের মনের মতো গানগুলো গাইছে। সত্যি কথা বলতে বিরতিতে যাওয়ার আগে আমরা একটা মাদকতা নিয়ে বিরতিটা নিয়েছিলাম, সেই মাদকতা নিয়ে, মানে যে সুরের মাদকতায় আমরা সাত সকাল মানে প্রত্যেকটা সময় কাটাই, সেই মাদকতা নিয়েই ফিরলাম প্রবীর দার সাথে। তো প্রবীর দা, এবারে কি গান শুনবো আমরা? দেখো, একটা সময় যেটা হয়েছিল আমাদের এই যে পুজোর সময় যে রেকর্ড বেরোতো, পুজোর রেকর্ডের গান এত অসম্ভব জনপ্রিয়তা পেল যে সর্বভারতীয় খ্যাতিসম্পন্ন শিল্পীরা তারাও তখন নিজে থেকে চাইতেন যে তাদের যাতে অন্তত একটা দুটো পুজোর গান থাকে। একদম। তো এই সত্তরের দশকে একটা ট্রেন্ড হলো কি, যে আমাদের মানে ভারতের যারা বিখ্যাত শিল্পী, নট অনলি ফ্রম বেঙ্গল, ভারতবর্ষের যারা বিখ্যাত শিল্পী তাদের সবাইকে নিয়ে এসে পূজোর সময় রেকর্ড করানো, মানে পূজোর সংখ্যার গান, পূজোর সংখ্যার গানগুলো করানো তাদেরকে দিয়ে। তো তার মধ্যে বহু শিল্পী গিয়েছেন। তো এই গানটা সেরকমই একটি গান, সলিল চৌধুরীর কথা এবং সুরে এটা গিয়েছিলেন মুকেশজি। সে গানটা শুনে মন মাতা সাঝে সকাল কেন শুধুই কাঁদে, মন মাতা সাজ সকাল কেন শুধু কাঁদে, নিত্যকাল স্বপ্ন জাল মায়ার কেন বাঁধে, মন মাতা সাজ সকাল কেন শুধু কাঁদে, সব চেনা লাগে মনে হয় কিছু চিনি না যে, কে আপনার কে বাজে মোর মন লাগে না কাজে, সব চেনা লাগে মনে হয় কিছু সাত সকাল কেন শুধু কাঁদে, ভুলে যাওয়া ভুলে গেছে কেন মনে রাখে, অস্তাচলের পথের পাখিকে কেন যে পিছে ডাকে, ভুলে যাওয়া ভুলে গেছে মন কেন মনে রাখে, অস্তাচলের পথের পাখিকে কেন যে পিছে ডাকে, সান্ত্বনা কিছু না আমার প্রেমের ফাঁদে, মন মাতা সাত সকাল কেন শুধু কাঁদে,
কপাল, স্বপ্ন জাল মায়া কেন বাঁধে, মন মাতা সাত সকাল কেন শুধু অপূর্ব। মানে যতবার শুনি ততবার মনে হয় যেন গানটা নতুন করে আবার শুনছি, নতুন করে আবার গাইবার ইচ্ছা হচ্ছে। আর দেখো এখন যে আমাদের গান গাওয়ার ইচ্ছেটা হচ্ছে সেটা তো তোমার জন্য হচ্ছেই, সঙ্গে আমাদের যারা সঙ্গত করছেন মানে তাদের একসঙ্গে যে সঙ্গত করার ফল সেটা আমরা বুঝতে পারছি, তাদের জন্যও কিন্তু ইচ্ছেটা যাচ্ছে যে আমরা গুনগুন করি, একসাথে গান গাই। তো তাদের সাথে একটু পরিচয় পর্বটা সেরে নিই। সবার প্রথমে একেবারে আমার বাঁদিকে রয়েছেন আমাদের পার্থদা, অ্যাকোস্টিক গিটারে, নমস্কার। নমস্কার পার্থদা। তারপরে রয়েছেন আমাদের সুরজিৎদা কিবোর্ডে, এবং তারপর তবলায় এবং পার্কাশনে রয়েছে আমাদের সবার প্রিয় সুমনদা। তো সবাইকে মিলিয়ে সবাইকে নিয়ে আমাদের যে একটা সুন্দর, মানে এক একজন দিকপাল, হ্যাঁ একদমই তাই। বহুদিন একসাথে আমরা কাজ করছি, পার্থ, সুরজিৎ, সুমন। একদমই, শুধু সুমনদা বলেই নয়, আমাদের পার্থদার, সুরজিৎদা এবং প্রত্যেকে এত গুণী। এবং তোমাদের কিন্তু আরো একটা দায়িত্ব রয়েছে, শুধু নিজের প্রশংসা শুনলেই হবে না, আমাদের প্রতিযোগিতা রয়েছে, সেই প্রতিযোগিতার তো তোমরাই আর কি কান্ডারি। তো এনাদের মানে যে এনারা যে মিউজিকটা বাজাবেন সেই মিউজিক বা সেই টিউন শুনে আপনাকে নির্বাচন করতে হবে যে এটা কোন গান। উত্তর দিতে পারলেই আপনারা জানেন বাংলা মিষ্টি অনলাইনের পক্ষ থেকে আপনারা পেয়ে যেতে পারেন নগদ 1000 টাকা পুরস্কার। আর উত্তর পাঠাবেন কোথায়? 8100147088 এই নাম্বারে। তো এবারে আমরা তো আবারও গান শুনতে আমাদের ইচ্ছে করছে প্রত্যেকেরই, এবার কি শুনবো? এবারে একটা ধনঞ্জয় ভট্টাচার্যর গান গাই, ওনার এই গানটা গাই। এটাও বোধ হয় সলিল চৌধুরীর, হ্যাঁ সলিল চৌধুরীর কম্পোজিশন। এটা শুনি। চোখেরই আলোয় দেখা সোনালি সাধের দে, কোথা যে তুমি খুঁজে খুঁজে ফিরি, হায় রে কি জানি মোর কি যে যায়, অন্তবিহীনে অন্ধরাতে আমি পান্থ প্রবাসী, জীবন সমুদ্রে নিত পিয়াসি, শান্ত আমি পান্থ প্রবাসী, জীবন সমুদ্রে নিত পিয়াসি, ঢেউয়ে ঢেউয়ে দুলে হায় রে কি জানি মন মোর কি যে চায়, অন্তবিহীনে অন্ধরাতে সে, গান গাওয়াশে সে সুর হারালো, চোখে চোখে চেয়েছে সে কথা ফোরালো, সে গান গাওয়াশে
চোখে সুর হারালো, চোখে চোখে যে সে কথা পুরালো, শূন্য দুহাতে হায় রে হায় এবারে মরে দাও গো বিদায়, তোমার সেই চোখের আলোয় দেখা সোনালি সাথে, কোথা যে তুমি। হ্যাঁ ঠিকই ঠিকই কথা এটা, যে আমরা এইভাবেই আশায় বুক বাঁধছি, কিন্তু এইভাবে জীবনের পথে চলতে চলতে কিন্তু আমাদের সুর আমাদের সঙ্গী, এবং যে কারণেই এসজি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাত প্রত্যেক দিন আপনাদের মানে সেইভাবেই আপনাদের সাপোর্ট দেবে, সেই সুরের সাপোর্ট। এবং অবশ্যই সকালবেলাটা যখন এরকম সুরেলা সকাল হয় মনটা তো একটু অন্যরকম হয়ে ওঠে। তো এই যে জীবনে একটু আপস অ্যান্ড ডাউনস, একটা এই যে সফরে আমরা কত কিছু দেখতে পাই এবং এখনো দেখছি, তো এইরকম একটা সিচুয়েশন নিয়ে যদি একটা গান হয় তাহলে তো মানে না, যেটা আমার মনে হয়েছে এই প্রায় দু বছর ঘরবন্দি এবং কাজহীন থাকার পরে যে এগুলো তো আসতেই থাকবে জীবনে, তো দেখা যাক না কি হয়, অত ভয় পাওয়ার কিছু নেই। চলো এই নিয়ে একটা গান শুনি, এই নিয়ে একটা গান শুনি। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना, ओ जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना, अरे ले ले रुडु टु टु रुडे युडले युडले रिडि टि टि रडे युडले युडले। चांद तारों से चलना है आगे, आसमानों से बढ़ना है आगे, हर चांद तारों से चलना है आगे, आसमानों से बढ़ना है आगे, पीछे रह जाएगा ये जमाना, यहाँ कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना, रिटि टि टि रडे इडले इडले टुट टुट रडे इडले इडले रिटि टि टि रडे इडले इडले रिटि टि टि रडे इडले इडले। मौत आनी है आएगी एक दिन, जान जानी है जाएगी एक दिन, अरे मौत आनी है आएगी एक दिन, जान जानी है जाएगी एक दिन, ऐसी बातों से क्या घबराना, यह कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना, यह कल क्या हो किसने जाना, रिटि टि टि रडे इडले इडले रिटि टि टि रडे इडले इडले रिटि टि टि रडे इडले इडले रिटि टि टि रडे इडले इडले। মানে একটা মানে মানুষকে তাকে এনথু দেওয়ার জন্য এই গানটা যথেষ্ট। কি সুন্দর লেখা বলো না, মত আনি হ্যায় আয়েগি একদিন, জান জানি যায়েগি একদিন,
ऐसी बातों से क्या घबराना। एकदम ठीक कथा है। এখনকার পরিস্থিতিতে যেভাবে মানুষজনের একটা চিন্তা ভাবনা পাল্টাচ্ছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা দিন তারা ভয় ভয় থাকছে, না এখানে যাব না, সেখানে যাব না, এটা করব না, একটা ভয় মানুষকে একটা মানে একটা ভীতি কুড়ে কুড়ে খাচ্ছে। তো সেই জায়গায় আজকের এই অনুষ্ঠান এবং আজকের এখনের এই গানটা একেবারে প্রযোজ্য এই পরিস্থিতির জন্য। তো এই রকমই গান আমরা শুনবো, কিন্তু তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির ওপারে থাকছি প্রবীর দাকে সাথে নিয়ে, সঙ্গে থাকো। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়িও কালা কাঁদ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com। ওগো শুনছো, বাংলার টং ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে। বাংলার আচার টক টক ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, কি টেস্টি। গান আর আড্ডা, বাঙালির নস্টালজিয়া, সেই সুরে সুর মিলিয়ে থাকবো টানা দেড় ঘন্টা লাইভ আপনার মোবাইলে। প্রতিটা সকাল কাটাবো আপনার সঙ্গে, সঙ্গে থাকবে চেনা অচেনা অনেক শিল্পীর মুখ, থাকবো আমি, থাকবেন আপনারা। দেখা হবে সুরে সুরে সুপ্রভাতে। তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে। আপনার সুরে সুর বাঁধবে আপনারই প্রিয় শিল্পীরা, আর সাথে থাকবো আমি তনুজা, মন মাতাতে প্রাণ ভরাতে সুরে সুরে সুপ্রভাতে। সুরের সাগরে কে না ভাসতে চায়, তাও যদি হয় সকালবেলা লাইভ, তাহলে তো মনটা একেবারে আনন্দে ভরে ওঠে, তাই না? আমি তো থাকছি, আপনি থাকছেন তো? তাহলে লক্ষ্য রাখুন আমাদের পেজ সুরে সুরে সুপ্রভাতে। বাংলার টং ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে। বাংলার আচার টক টক ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, কি টেস্টি। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়িও কালা কাঁদ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ।
হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com। ফিরালাম, আপনারা দেখছেন এসসি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাত, যেখানে সকাল থেকেই হচ্ছে কথা, সুর আর নস্টালজিয়া। একদমই তাই। তো সুর কথাটা যখনই কানে আসে তখনই কিন্তু যেগুলো চেনা সুর সেগুলো শুনলেই গানটার কথা মনে পড়ে যায়, তাই তো? তো হ্যাঁ, এইবার আপনাকে নির্বাচন করতে হবে যে এই সুরটা ঠিক কোন গানের সুর। চলুন। চেনা চেনা লাগছে না গানটা? তাহলে চটপট উত্তরটা পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8100147088। এই নাম্বারে চটপট করে হোয়াটসঅ্যাপ করে দিন। আর এবারে আমি আর সময় নষ্ট না করে প্রবীরদার কাছে চলে যাব। আচ্ছা প্রবীরদা, এতক্ষণ ধরে তো আমরা বিভিন্ন শিল্পীর গান আমরা শুনলাম, এবং সেই সঙ্গে শেষে মানে বিরতির আগে আমরা একটা অসাধারণ একটা হিন্দি গান শুনলাম, তো এবারেও কি আরেকখানা হিন্দি গান আমরা শুনবো? হ্যাঁ, ইচ্ছা করছে একটা হিন্দি গান গাই। তো এইবারে কার গান শুন, মানে হিন্দি? কিশোর কুমারেরই আরেকটা শুনবো। আহা, চলো। লা 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 ইউমলাকা अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। अजनबी हसीना से यूं मुलाकात हो गई। अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चांद। वो अचानक आ गई यूं नजर के सामने, निकल आया घटा से चांद। चेहरे पे जुल्म बिखरी हुई, दिल में रात हो गई, एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। जिगर होता मैं शायर,
रहता गजल तेरी अदाओं पर। मैंने ये कहा तो मुझसे खफाओ, जाने हयात हो गई एक अजनबी हसीना से, क्यों मुलाकात हो गई क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई अजनबी हसीना से, क्यों मुलाकात আমার বেশ মনে আছে। মানে আমি একটা জায়গায় পড়েছিলাম যে কিশোর কুমারজির গাওয়া এবং রাজেশ খান্নার মানে লিপসে এই গানগুলো যখন দর্শকদের সামনে এসেছিল, যখন শ্রোতারা শুনলেন এই জুটির এই মানে অবশ্যম্ভাবী একটা জিনিস, সেটা মানে সত্যি দিনকে রাত করে দিতে পারে। এবং এর ক্রেজ, এটার যা মারাত্মক ক্রেজ, সেটা এখনো বোধ হয় আমাদের মধ্যে বর্তমান রয়েছে সেই ক্রেজটা। আমি 100 বছর থাকবে আর একদম একদম 100 বছর তো কম পড়ে গেল, কম পড়ে গেল। তার কারণ এই যে যখনই মাঝের যখনই মিউজিকের পার্টটা যখন বাজছে, মানে আমরা যখন তুমি ধরছো অন্তরার পোরশনটা টিং ডিং এক আজিন, মানে ওইটাও আমরা হাতে হাতে কাউন্ট করি, মানে এতটা মানে ক্রেজ ছিল এই গানটার প্রত্যেকটা বিষয় নিয়ে। মানে কিশোর কুমারের গলা আর রাজেশ খান্নার মুখটা আমরা দেখতে পাচ্ছি একাত্ম হয়ে গিয়েছিল, তার পেছনের একটা অদ্ভুত সুন্দর গল্প আছে। প্রথম কিশোর কুমার যখন জানতে পারেন যে উনি এই নতুন এই হিরোর জন্য গান গাইবেন, সো হি কল্ড হিম টু হিজ হাউস। তো রাজেশ খান্না যখন প্রথম এসেছিলেন কিশোর কুমারের সাথে দেখা করতে, কিশোর কুমার দরজা খুলে ওনার সাথে প্রায় মিনিট 5-7 ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছেন। অ্যান্ড রাজেশ খান্না হি ফিল্ড ভেরি অফেন্ডেড যে আমি এনার বাড়িতে এসেছি, আমাকে বসতেও বলছে না। কিন্তু পরবর্তী সময় কিশোর কুমার এক্সপ্লেন করেছিলেন যে ওই সময়টা হি ওয়াজ অ্যাকচুয়ালি লিসনিং টু হিজ ভয়েস, মানে জেস্চারটা ফলো করছিলেন, লিসনিং টু হিজ ডিকশনস, যে কোন ডিকশনে উনি কথা বলেন, কিভাবে কথা বলেন, থ্রোয়িংটা কি রকম, হি ওয়াজ অ্যাকচুয়ালি স্টাডিং হিম, একদম। তো দ্যাট ওয়াজ কিশোর কুমার। এবং শুধু তিনিই নন, আমার তো মনে হয় মানে সেই স্বর্ণযুগের বোধহয় বহু শিল্পীরাও একই রকম একই ওয়েতে তারা গানটা গাইতেন। হ্যাঁ একদমই, অনেক সময় ছিল তখন তো গানটাকে আমরা বলতাম না যে সামথিং নিউ ইজ কুকিং, তখন এটা বলতাম না আমরা, তখন গান তৈরি হতো সেটা গানের হিসেবেই তৈরি হতো। এবং যখন রেকর্ডিং সেশনটা হতো তখন সবাই সেখানে উপস্থিত থাকতেন, প্রত্যেকের সঙ্গে আলোচনা করে কিভাবে কি বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, কিভাবে সেটাকে থ্রো করা হবে, মানে প্রত্যেকটা বিষয় একদম নিট অ্যান্ড ক্লিন করা থাকতো বিষয়, যে কারণে এত পরিশ্রম ছিল বলেই আজ অবধি আমাদের সকলের প্রিয় এই গানগুলো। তো এরকম আরো একখানা প্রিয় গান কি আমরা শুনতে পারি এখন? হ্যাঁ, এবারে কোন গান শুনব আমি? এবারে সরি, আমি মহেন্দ্র কাপুরের একটা গান গাই। আচ্ছা, মানে এই শিল্পীর গান আমরা খুবই শুনি, কিন্তু তার বাছা কয়েকটা গান আমরা শুনি। এই যে দেখো, আমরা মানে আমি তো বিশেষ করে সবসময় বলি যে এই যে কিংবদন্তি যে শিল্পী, যেরকম ধরো মোহাম্মদ রফি, কিশোর কুমার, তারও আগে যারা আছেন, অনেকে আমরা দেখি এদেরকে অনুকরণ করে গান করার চেষ্টা করে। তো এই অনুকরণটা যে একেবারেই বৃথা, কেননা আগামী 100-200-300 বছরেও এই গলাগুলো আর তৈরি হবে না কোনোদিনও। তাদেরকে অনুসরণ করে যারা এসছে তারা কিন্তু প্রায় তাদের কাছাকাছি জায়গায় পৌঁছতে পেরেছিলেন। এইরকমই একজন শিল্পী হচ্ছেন মহেন্দ্র কাপুর, যিনি মোহাম্মদ রফির, যদি উনি চাইতেন উনি কিন্তু মোহাম্মদ রফির মতন করেই গান গাইতে পারতেন। মানে কোথাও গিয়ে আমরা বুঝতেও পারতাম না যেটা মোহাম্মদ রফি সাহেব গাইছেন না কি উনি গাইছেন। ওনাকে কিন্তু মোহাম্মদ রফি নিজে হাতে ওনাকে তৈরি করেছিলেন যে তোমার গায়কিটা আমার থেকে আলাদা করো, তখন লোকে তোমাকে তোমার তুমি হিসেবে চিনবে। একদমই তাই, একদম। তো এই মহেন্দ্র কাপুরের একটা গান গাই, আর এই গানটা আরো গাইতে ইচ্ছে করলো আজকে, কেননা যেহেতু ওই যে পার্থ আছে, তো এটা অদ্ভুত একটা গিটার পিস, সবাই বাজাতে পারে না, খুব কম গিটারিস্ট আছে যারা বাজাতে পারে এটা। এটা অরিজিনালি দিলীপ নায়ক, মানে জাতি শ্রীমঞ্জিল ঢঙ্গি যার বাজানো, দিলীপ নায়কজির বাজানো এই গানটার গিটার। তো আজকে পার্থর কাছে এটা, অ্যাকচুয়ালি পার্থ বাজাবে, আমি ওর সাথে সঙ্গত করবো।
চলো চলো। और प्यार नहीं मिलता, आंखों में किसी की वफा का इकरार नहीं मिलता। लाखों हैं यहाँ दिल वाले और प्यार नहीं मिलता, লাখো হ্যাঁ ইয়াহা দিলওয়ালে লেকিন প্যার নেহি মিলতা, এরকমভাবেই গানের অনুষ্ঠান বা প্ল্যাটফর্ম অনেকই আছে কিন্তু সেই সুযোগটা পাচ্ছেন না যে আপনার গানটা আপনি সবাইকে শোনাতে পারেন। তো সেই সুযোগ করে দিচ্ছে এসজি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাত। তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে 8100-147-088 এই নাম্বারে। আর এই কথাটা তো না বললেই নয় যে আজকে আমাদের সঙ্গে যারা সঙ্গত করছেন
যে সমস্ত গুণী শিল্পীরা যাদেরকে আপনারা প্রত্যেকটা দিন টেলিভিশনের পর্দায় আপনার মোবাইল ফোনে সবসময় দেখছেন, গুণী শিল্পীদের সঙ্গে তারা সঙ্গত করছেন, আজকে আমাদের এখানেও তারা সঙ্গত করছেন, তাদেরকে তো মানে অসংখ্য ধন্যবাদ জানালে একটু কম জানানো হবে। তো আবারও বলছি ধন্যবাদ তিনজনকেই, এবং প্রবীরদাকে তো অবশ্যই। তো এই সুন্দর সকালটাকে আরো সুন্দর করে তোলার জন্য এবার আমরা শেষ গানের দিকে যাব। হ্যাঁ, শেষ গানের দিকে যাই। আসলে ওই ঘুরে ফিরে আবার ওই সময়টার কথা আসছে, তো যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি এখনো, তো এই সময়েতে যেরকম একদিকে আমরা অন্ধকার দেখেছি, আবার একদিকে এটাও দেখেছি প্রচুর মানুষ কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। তো এইরকমই একটা গান, যে গানের কথার মধ্যে এরকম একটা ভাবনা আছে, এটা অমিত খান্নার লেখা, উষা খান্নার সুর করা, আর আমার খুব প্রিয় শিল্পী এবং আমি জানি তোমারও খুব প্রিয় শিল্পী ইয়েশুদাসজির গাওয়া। একটা গান দিয়ে শেষ করি অনুষ্ঠান। মধুবন খুশবু দেতা হে সাগর সাবন দেতা হে জিনা উসকা জিনা হে জো অরোঁ কো জীবন দেতা হে মধুবন খুশবু बन पाए तो बन के दीपक जलता चल सूरज ना बन पाए तो बन के दीपक जलता चल फूल मिले या দামন দেতা হে জিনা উসকা জিনা হে জো অরোঁ কো জীবন দেতা হে মধুবন খুশবু দেতা হে জীবন।